করবেন, অর্থ অর্থার্থী জিজ্ঞাস ও জ্ঞানী। আমরা যেহেতু অন্যদের ডাকে সাড়া দিয়েছি ভগবানকে জানার জন্য বা নিজেকে জানার জন্য, সুতরাং আমরা এই ক্যাটাগরিতে পড়ি, সবাই আমরা জিজ্ঞাসু, হ্যাঁ কি না? তো আমি একটু আগে ব্যাখ্যা করেছিলাম যে আমাদের আজকের যে কোর্স শিরোনাম, ক্যান এ সায়েন্টিস্ট বিলিভ ইন গড, তা আসলে মানুষ তো আজকাল মানুষ না, আমরা সবাই আজকাল অনেক আধুনিক হয়ে যাচ্ছি, মডার্ন, সিভিলাইজড, সবার চিন্তা হচ্ছে কি করে আমরা বিজ্ঞানকে ব্যবহার করব, বিজ্ঞানী হব, অনেক টেকনোলজি ইউজ করব, সবাই এদিকে যাচ্ছে এবং আমরাও যাচ্ছি। বিজ্ঞানীরা যদি আজকে ভগবানকে বিশ্বাস করে, তাহলে আমাদের মনে কোনো ডাউট থাকার কথা না যে আমরা কেন ভগবানকে বিশ্বাস করব না। আয়নার সামনে আমরা সবাই দাঁড়িয়েছি এবং আমরা নিজের ফেসকে যদিও আমরা সরাসরি কেউ দেখিনি, আমার চেহারা কেমন সরাসরি দেখেছি আমরা, আমাদের চোখ কেমন, নাক কেমন, গালের মধ্যে একটা দাগ আছে কিনা, এই তুমি দেখেছ সরাসরি, দেখছো তোমাকে সরাসরি কোনোদিন, তোমার নাকটা কোনোদিন দেখছো ভালো করে? এটা একটা নাটক থেকে শিখছিলাম যে আপনি টেরা হবেন কি করে, দেখছেন নাকের অগ্রভাগের চাইলে নিজেকে দেখতে গেলে টেরা হয়ে যাও, তুমি দেখেছ? তার মানে তোমাকে তুমি কখনো দেখেছ কি, কোথায় দেখছ? আয়নাতে দেখেছ? আয়নাতে কি অন্ধকারে দেখেছ? কি লাগছে, সূর্য কিংবা ক্যান্ডেল কিংবা ইলেকট্রিসিটির কৃপা লাগছে, হ্যাঁ কি না? সো নিজেকে আয়নাতে দেখতে যেরকম একটা হেল্প লাগে, ঠিক সেলফ রিয়েলাইজেশন করতে চাই যদি আমরা, আমরা যদি নিজেদেরকে জানতে চাই, তাহলে আমাদের গড কনশাস হতে হবে। ইফ উই আমরা যদি নিজেদেরকে জানতে চাই, তাহলে আমাদেরকে ভগবানের চেতনা প্রাপ্ত হতে হবে, ঠিক যেমন আমাদেরকে আয়নায় দেখতে সূর্য আলোক কিংবা বৈদ্যুতিক আলোকের প্রয়োজন হয়। আমি কি বুঝাতে পেরেছি কথাটা? হ্যাঁ। সুতরাং এখন আমরা আজকে যে বিষয়টি নিয়ে মুখ্য আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে ভগবান কি আছেন কি নেই। আজকে আমরা সবাই হচ্ছি নাস্তিক। কার কার নাস্তিক? একজন গলায় তুলসীমালা, কপালে তিলক, আর পিছনে চুটকি আছে, এরপর নাস্তিক আর তুল লাগে তুমি? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আর কে নাস্তিক আছে আজকে, যে ভগবানকে আমি মানি না? আচ্ছা, কারা কারা আমরা এখানে ভগবানকে মানি? স্যার আমরা আজকে আর সেমিনার করব না, কারণ যেহেতু সবাই ভগবানকে মানে, তাহলে আজকে সেমিনার করার কোনো দরকার নেই মনে হচ্ছে। মুকুন্দ দত্ত প্রভু, আই এম সরি, কারণ আমি আজকে সেমিনার দিতে পারবো না, কারণ যে কারণে ডাকছেন সেমিনার দিতে, কারোর মনের মধ্যে কোনো ডাউট নাই, সবাই ভগবানকে মানে, সুতরাং নো সেমিনার টুডে, ওকে? খুব ইম্পর্টেন্ট কথা বলছি, কি নাম তোমার? অসীম, অসীম বস। সে বলছে মানাটা আর জানাটা এক না, আমি জানি কিন্তু মানি না। আমরা সবাই জানি কিন্তু, সুতরাং আমরা জানি ভগবান আছেন কিন্তু মানি না। এক প্রভু গিয়েছে ডাজ গড এক্সিস্ট নামে একটা সেমিনার দিতে আর কি, তো যাওয়ার পরে উনি বলছে যে ভগবান আছেন কিনা, সবাই হাত তুলছে ভগবান আছেন,
বলছে আমি দুঃখিত আমি চলে যাচ্ছি, আপনারা যেহেতু বলছেন সবাই ভবন আছে আমার আর সেমিনার দোকানে, সত্যি সত্যি চলে গেছে উনি, এত অ্যারেঞ্জমেন্ট করেছে আর চলে গেছে, আর আপনারাও মোটামুটি 500 টাকা করে দিচ্ছেন, এখন কি হবে, প্রভু চলে গেছে। বলছে সবাই বলতেন যে ভগবান এক্সিস্ট, তাহলে আমার আর দরকার নেই তো, এটা প্রশ্ন নাই তো, নো টাচ কেন হবে, ভগবান আছেন, ওকে নো প্রবলেম, আমি চলে গেছি। এরপরের দিন উনি এসছে, সবাই ভাবছে যে ভগবান যেহেতু আছে বলছি এই জন্য চলে গেছে, প্রভু বলছে কারা কারা বলেন ভগবান নাই, সবাই আসতেছে বলে ভগবান নাই, বলছে আমি এসছি ক্লাস দিতে, ভগবান আছেন কিনা এখন আপনারা কেউ মানতেছেন না, সুতরাং আমি চলে যাবো, উনি চলে গেছে। এখন তারা কি করবে? এরপরের দিন এসছি প্রভু আবার, পরে তারা বুদ্ধি করছে, বলছে আমরা 50% হাত তুলবো মানি, 50% তুলবো নাই। তৃতীয় দিন প্রভু এসছে, বলছে কারা কারা ভগবান আছে বলেন তো, অর্ধেক হাত তুলছে 50% অডিয়েন্স। এরপরে বলছে কারা কারা ভগবান নেই, আরো 50% হাত তুলেছে, পরে বলছে যারা হাত তুলেছে ভগবান আছে, যারা বসে নাই তারা একজন আর বুঝাই ফেলেন আমি চলে যাই। তা আসলে এটা থেকে আমরা কি বুঝলাম, কি বুঝলাম, আমরা যে ভগবানের বিষয়টা কি আমরা মানে সুপারফিশিয়াল মানে বাইরে বাইরে নেই, শুধু বাহ্যিক ভাবে নেই। ক্লাস 9-এ কারা কারা পড়েছেন, পড়েছেন কারা কারা, সবাই পড়েছেন, উৎপাদক অঙ্গ করছেন, উৎপাদক সবাই বুঝছেন, উৎপাদক উৎপাদকের কয়েকটা টার্ম আছে, কিন্তু বিশেষ কয়েক ধরনের উৎপাদক আছে, সবাই বুঝছেন তো নাকি, কত নাম্বার থাকে আমাদের পরীক্ষায়, 15 নাম্বার থাকে উৎপাদকে, কারা কারা 15-এর মধ্যে 15 পাইছিলেন, 15 থাকে না এসএসসি এক্সামে, এখন চেঞ্জ হয়ে গেছে আমাদের সময় আর কি, বলতেছে কারা কারা 15, ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি পড়ছিলেন, কত 15 নাম্বার না, 12 ছিল, 12 ছিল, কারা কারা 12-এর মধ্যে 12 পাইছিলেন। আমার কথাটা এটাই যে আমরা যখন পড়াশোনা করি, স্যার যখন আমাদেরকে প্রথম ত্রিকোণমিতি ইন্ট্রোডিউস করলো, আমরা কেউ কেউ অমনোযোগ ছিলাম, কেউ কেউ বুঝছি না, পরের বার ফার্স্ট টার্ম পরীক্ষা যখন গেলাম কি করতে পারি না তো, হ্যাঁ তখন আমার মাথায় আসলে স্যার যে বুঝাইছিল, একটু বুঝে ফেললে তো কাজটা হয়ে যেত, তো যখন স্যার বুঝাইছিল তখন আমরা ইনএডিটেড ছিলাম এবং আমরা বুঝি নাই, পরে যখন গুরুত্ব অনুভব করলাম যে এইটার নিয়মটা জেনে গেলে তো আমি সবগুলো পারবো, বা যদি আমি মানগুলো শিখে ফেলি কোনটার কি মান আছে তাহলে তো আমার কোনো সমস্যা নেই, যে এই জানাটার ব্যাপারে যে অনেক বেশি নেগলিজেন্সি করবে সে মার্কস পাবে না, যার অ্যাটেনশনটা থাকবে না, আর যদি কেউ সিনসিয়ার হয় এবং সে মনে করে যে না আমাকে অ্যাপ্লাস পেতেই হবে, তাহলে এই 12 নাম্বার কিন্তু সে কখনোই করবে না, মিস করবে না, খুব ইজিতে 12 নাম্বার পাওয়া যাবে। ঠিক এরকম আমাদের জীবনের প্রত্যেকটা জিনিসকে আমরা কতটুকু গুরুত্বপূর্ণ বলে মনে করি ততটুকু কিন্তু আমি গভীর মনোযোগ দিই, আমরা কোনো কিছু অ্যাটেনশন কখন দিই যখন আমি বুঝি যে না এই জিনিসটা দ্বারা আমার কোনো একটা উপকার হবে, কিন্তু আমরা ভগবান সম্পর্কে প্রত্যেকেই এমন একটা অনীহা ভাব যে ওনাকে জানলে কি না জানলে কি, যারা ওনাকে জানে না, যারা ডাকাতি করে চুরি করে জঙ্গি যারা বোমানিয়ে মরে যায়, বা যারা 100 মানুষকে খুন করে, তাদের জন্য তো ভগবান বাতাস বন্ধ করে দেয় নাই, দিয়েছে কি অক্সিজেন বন্ধ করে দিয়েছে, তাদের জন্য কি খাবার দেয় না, সূর্য আলো বন্ধ তাদের জন্য, তাহলে উনাকে ডাকলেও যে কথা না ডাকলেও তো একই কথা তাই না, হ্যাঁ কি না, উনাকে ডাকা লাগবে কেন, আর আপনারা এবার কি গিয়া এত টাকা পয়সা বুঝছেন উনাকে জানার জন্য, নিজেকে জানার জন্য আসছেন এখানে, না আসলে কি আমাদের কেরিয়ারে চাকরি প্লাস চাকরি পেতে কিংবা বিসিএস ক্যাডার হতে কোনো অসুবিধা আছে, এটার উপরে কোনো মার্কস দেয়া বিসিএস এখানে অ্যালাউ হবে, তাহলে আসছেন কেন টাকা খরচ করে এখানে, 6 দিনে আপনারা 2 ঘন্টা করে 12 ঘন্টা সময় কেন নষ্ট করবেন, এটার সৎ উত্তর সঠিক মোটিভেশন আমাদের মধ্যে নাই, এই জন্য ভগবান সম্পর্কে জানা এবং ভগবানের যে ভিত্তি, ভগবানকে যে আমরা ট্রাস্ট করি ফেথ করি, সেটা কিন্তু আমাদের হৃদয়ে কত পার্সেন্ট আমরা কখনোই চিন্তা করি নাই, খুব লাইট খুবই হালকা ভগবান সম্পর্কে আমাদের বিশ্বাস, একটা ছোট্ট কিছুগুলি আমরা নিজের উপর ডিপেন্ড, কিন্তু সেলফ ডিপেন্ড অনেক, ভগবানের উপর ডিপেন্ড না কিন্তু আমরা, কিন্তু আসলে কি আমরা নিজেদের উপরে ডিপেন্ড হয়ে নিজেকে সুরক্ষা করতে পারি,
বাড়ি কি? এখন আমরা আলোচনায় আসবো যে আসলে কি ভগবান আছেন কি নেই, সেই আলোচনায় আমরা আসবো। যে ভগবান কথাটা নিয়ে আজকে সারা বিশ্বে, সারা পৃথিবীতে এত প্রবলেম, এত প্রবলেম। আমরা এখন আপনাকে অনুরোধ করব বা আপনাকে আমরা জানাতে চাই, তো ভগবান যে আছেন সেটা আপনি আপনার ফেথ থেকে, আপনার লাইফে কখনো কি এমন কোনো সিচুয়েশনে এসছে যে আপনি ভগবানকে মানতে বা ভগবানকে বিশ্বাস করতে আপনি বাধ্য হয়েছেন? এরকম কেউ আছেন? আমি কি কথাটা বুঝিয়ে দিতে পারছি? কারা কারা বুঝছেন আমার কথাটা? কারা কারা আমার কথাটা বুঝেন নাই? হাতে আপনার জীবনে এমন কি কোনো ঘটনা ঘটেছে যেটির দ্বারা আপনি বাধ্য হয়েছেন ভগবানকে বিশ্বাস করতে, যে না ভগবান বলে একজন ব্যক্তি আছে? যদি হয়ে থাকে কার কার হয়েছে হাত তুলেন। কার কার এরকম উপলব্ধি হয়েছে যে ভগবান আছেন, আমি এই ঘটনার পর থেকে আমি মানি যে ভগবান আছেন? কারা কারা? আচ্ছা আমরা একটা মাইক্রোফোন অডিয়েন্সে দিব, একটু সময় নিয়ে কাজ। কার কারা আবার একটু হাত তুলে আমি দেখি পার্সন গুলোকে। মাইক্রোফোন কে হাত তুলে না, হাত তুলছিল না, তোমার কাছ থেকে শুনবো। অরে রে অরে রে, সাদা টি শার্ট ও মাইক্রোফোন বলতে হাত তুলে না পরে। তোমারটা শুনো, তোমারটা ইন্টারেস্টিং হবে মনে হচ্ছে। না মাইক্রোফোন যতটুকু আসে তুমি আসো, এসে বলো তোমার নাম, বলো তারপরে কি ঘটনার মাধ্যমে তুমি বুঝতে পেরেছো ভগবান আছে সেটা আমাদেরকে শোনো। আমার নাম সন্দীপ তালুকদার। মানে অনেক কিছুর মাধ্যমে উপলব্ধি করছি যে ভগবান আছে। একটা কিছু আমাদেরকে স্পেসিফিক একটা ঘটনা যেটার মাধ্যমে আমরাও বুঝবো যে না হ্যাঁ তোমার ঘটনা থেকে ভগবান আমিও বুঝছি আছে। জয়ন্ত কুমার। জয়ন্ত বল, আমি সম্পূর্ণভাবে বিলিভ করি যে ভগবান আছে। কেন আছে? আমি যখন জন্মগ্রহণ করছিলাম এটা থেকে প্রমাণ হয় ভগবান আছে। ঠিক আছে, আমি লজিক ফার্স্ট টাইম ঘোড়াটাই বলছি, কারণ যাতে সত্যটা মানুষকে বুঝাতে পারে। একটা মানুষ যখন মারা যায় এটা থেকে আমরা বুঝতে পারি যে ভগবান আছে। কেন? যদি ভগবান যদি নাই থাকতো তাহলে মানুষ তো মরার কোনো প্রয়োজন হতো না। তার শারীরিক নর্মাল কার্যকলাপ বন্ধ হয়ে গেছে, এই জন্য সে মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য ভগবানের সাথে কি সম্পর্ক? ভগবান তো জীবাত্মা থেকে পরমাত্মা, পরমাত্মা কেউ দেখছে না কোনোদিন, জীবাত্মা কেউ পরমাত্মা দেখছে না। ঠিক আছে, যদি নাই থাকে তাহলে মারা গেল, বেশি লাগে মারা নিয়ে যাবে, থাকলেও ভগবান যাবে, ভগবান না থাকলেও মারা যাবে। এমন আর আর কি আর কেউ বলবে না এখন? আর কেউ বলবে? আমার নাম বিষ্ণু কুমার। হ্যাঁ, এটা হলো 2006 সালের ঘটনা। আচ্ছা, আমার বাড়ি হলো গাইবান্ধা জেলার সুন্দরবন থানা। ওখানে একটা আমাদের পাশের ইউনিয়নের নাম ছিল নরনা। তো বিকেলবেলা সুন্দর আকাশ ছিল, হঠাৎ করে 3 মিনিটের একটা ঝড় এসেছে, দণ্ডভণ্ড হয়ে গেল সব কিছু, মুহূর্তের মধ্যেই বাড়ি ঘর সব উড়ে গেল। এখন প্রশ্ন হলো আমার এখানে যে সৃষ্টিকর্তা যদি নাই থাকতো তাহলে কে এই ঝড় নিয়ে আসে? কোন ব্যক্তির পক্ষে এটা সম্ভব নয়। লোকের যে প্রকৃতি এখন হচ্ছে না কেন বলো? খেয়াল করো মানে কি বলবো, এখন হচ্ছে না কারণ এখন ওয়েদার ভালো,
এখন এটা কালবৈশাখী মৌসুম এখন হতে পারে যে কোনো টাইমে, যে কোনো টাইমে হতে পারে। শীতকালে হয় না কেন? শীতকালে ঠান্ডা লাগে, তুমি সুয়েটার নিয়ে আসো, এটা শীতকালে হবে। ভগবান নাই আমি বিশ্বাস করি ভগবান আছে। যদি মানুষের ভিতরে বিশ্বাস না থাকে তাহলে কোন জিনিসের অ্যান্সারের ভাবে দেওয়া যাবে না, এটা সরকারের রূপান্তরিত হবে। আমি একটা কথা বলতে চাই, ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী গীতা আমি কি কেউ দেখছি? ভগবান নিজে শ্রীকৃষ্ণ নিজে আছে গীতা মুখে মুখে বলছে, আর কেউ একজন লিখছে, কেউ কি? আমিও তো মানি না ভগবান, এই জন্য তোমার বলতেছি বিশ্বাস, আমাদের বিশ্বাস, বিশ্বাস বিশ্বাস। আমি কি বাবারে বিশ্বাস করি? তুমি করো, তোমার বাবা যে উনি, তুমি বিশ্বাস করো? অবশ্যই বিশ্বাস। কেন? দাঁড়া কি রে, দাঁড়া, এ দেখছে বাপ, কি বাপ মার দিয়ে দেখছে আমরা, দেখি নাই তো, দেখি নাই তো, দেখছ বলে না দেখো বিশ্বাসটা আসলে ভাঙা যায়। তুমি প্রেম করছো বিশ্বাস করে, তো প্রেম করছো পরে তোমার অন্য নেই পায়, তোমার ছেলে চলে গেছে, তুমি বিশ্বাস করছি না তোমার, এটা হাতে গিয়ে সবকিছু ধর্ম থেকেই এসছে, কোনো কিছু কি ধর্ম থেকে আলাদা করো না তুমি। সেজন্য তুমি যদি শুধু বলো বিশ্বাস, তাহলে এটা মানবো কি করে আমরা? কারণ বিশ্বাস তো অবিশ্বাস আছে, ধর্মটা এমন কিছু না যেটা অবিশ্বাসের কারণে ভাঙিয়ে যাবে। আমি দেখতেছি তুমি করা করা। তোমার লাইফে এমন কিছু কি হয়েছে যেটা তুমি বাধ্য হয়েছো ভগবানকে বিশ্বাস করতে? এটা যদি তোমার মনে করছে আমার প্রশ্ন, আমার লাইফে ঘটছে না যে ভগবান বিশ্বাস করি না, তুমি বলো। তুমি ওখানকার একজন ছাত্র, তোমার বাবা মানছে, ওনাদের একজন সন্তান, আর কি চাও? আমরা অন্য ব্যক্তির কাছে যাবো, আমরা গুগল এত বেশি বড় করে দেখায় চলে যাবি, বসো এই যে খুব ভালো বলবে এখন, খুব চিন্তা করে পাইছে মানে প্রার্থনা করতাম ভগবান আসতে যেন কাজ যেন হয় না, কাজ যেন আসে না, অসুস্থ আমাকে পড়া ধরতো,
মানে যেটা তুমি বলতে যেটা শিখে গেছে সেটাই ধরতো তোমার। মানে ভগবান আজকে যদি বাংলাতে যেতে তাহলে আমি এক হতে গীতা পাঠ করবো, গীতা পাঠ করতাম। মানে আগে থেকে বলে রাখতাম যদি আজকে জিতে তাহলে বাংলাদেশ আমি বুঝতে পারছি যে তোমার যে ইমোশন যেভাবে বলার সময় কাজ করতেছে সেটা আমরা ফিল করতেছি, যে তোমার ভিতরের যে আবেগ এবং তোমার যে একটা স্ট্রং বিশ্বাস কাজ করতেছে যে ভগবান অবশ্যই আছেন, কারণ ভগবান আমাকে একটু ব্যথা পাইয়ে আমাকে এসিএজি থেকে সরিয়ে আমাকে কয়েকটা মিনিটের জন্য আরেকটা সিএনজি তে আমাকে দিয়েছেন, ওখানে হয়তো ওই সিএনজি টাতে ইনজুরেড হয়ে মানুষগুলো মারা গেছে, ওখানে যারা ছিল তাদের থেকে তুমি অনেক কম পাপী মানুষ, এই জন্য ভগবান তোমাকে অনেক ধন্যবাদ তোমাকে। আমরা আমাদের মাতাজিদের কাছ থেকে কিছু আশা করবো, অনেক সুন্দর এরকম ধরনের রিয়ালাইজেশন ভগবান সম্পর্কে। একটু সামনে চলে আসেন আমাদের মাইকটা একটু পাশ আর তোমরাও একটু প্রস্তুতি নিও, আমরা আরো একটু জনের কাছ থেকে শুনবো। হ্যাঁ থ্যাংক ইউ। পাত্রে বসছিল সেই পাত্রে একটু পরে সেই পাত্রে
ওই বাসটা এক্সটিং করে এবং আমার মা মানে দিদাবার পর পর 10 মিনিট কোনো ঠিক পরে এরকম এক্সটিং হয়। এক্সটিং হওয়ার পরে আমার মা পাশে আমি যা বসে ছিল ওখানে বাসের সামনে যে বসার জায়গাগুলো থাকে হিন্দিতে লেখা থাকে ওখানে সব মানে বসে ছিল আমার মা কিন্তু সামনে একদম সামনে তারপরে আরো সব বসে ছিল এবং তার সামনে হিন্দির সামনে বসে ছিল চিন্তা করুক ওখানে হ্যাঁ ওই যে পিছনে আমি এর আগের বছর 2016 যে কয়েকবার ভূমিকম্প হলো তো এক ভূমিকম্পের সময় আমি ক্লাস করতে থাকি তো ভূমিকম্পের সময় হঠাৎ করে ঝাঁকুনি হয়েছে আস্তে আস্তে তো বের হতে তো অনেক সময় লাগছে তো তখন সবসময় তো ভগবানের কথা মনে পড়ে না আমার পড়ে না তবে সবার পড়ে কিনা জানি না আমারও পড়ে না যাই হোক তো তখন ভূমিকম্প হয়েছিল তো তখন হঠাৎ করে ভগবানের কথা মনে পড়ে তখন ভগবানকে ডাকতে থাকলাম যে ভগবান ভূমিকম্প যেন না হয় ভূমিকম্প যেন না হয় কারণ এখন তো রুম থেকে বের হইতে পারতেছি না আবার বসে থাকতেও ভয় করতেছে তখন ভগবানকে ডাকিয়েছিলাম যে ভগবান ভূমিকম্প যেন না হয় তো পরে দেখি একটু ঝাঁকুনির পর কিছুক্ষণ ঝাঁকুনির পর থেমে তো তখন থেকে বিশ্বাস হলো না ভগবান আমার কথা শুনছে আমার বেলুন লাগছে না ভিতর থেকে আমি সেফ হয়ে গেছি জুড়ে এটা করে দেন জুড়ে আসলেই কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে হৃদয়ে শক্তি যোগান দেয়। আজকে যেহেতু তিনটা বিচ্ছিন্ন ঘটনা আমরা শুনলাম আজকে আমরা শুনলাম এখন আমাদের সময় চলে গেছে তো আমাদের হৃদয়ে যে ঘটনার ফলে শক্তি উৎপাদন করে সেই হৃদয়ের শক্তিটা লাভ করার পরে যখন আমরা ব্রেক পাই একটা কাজ করার জন্য সেটা কিন্তু আমাদের এটা সুপার পাওয়ার এটাকে আমরা বলতে পারি এবং সেটা আমাদের বিবেকের মধ্যে কনভিন্স হই আমরা যেটা বাহ্যিক ভাবে তার যে বিশ্বাসটা তৈরি হয়েছে যে কোনো একটা ঠুনকার কিছুর দ্বারা এটা ভঙ্গ হওয়ার মতো না যে কোনো কেউ সেই গভীর যে ইন্টেন্স একটা মানে গভীর একটা বিশ্বাস হয়েছে ভগবানের প্রতি ঘটনার দ্বারা সেটা কিন্তু ভেঙে যাবে না বা অন্য কেউ যুক্তি উত্থাপন করলেও সেটা চলে যায় না যেমন ধরেন একটা রিলেশনশিপ যেমন মার সাথে বা বাবার সাথে আমাদের যে রিলেশনশিপ সেটা কিন্তু ছোটবেলা থেকে এত স্ট্রং যেমন মা বাবা আমাদের সবাইকেই তো শাসন করেছে করে নাই ছোটখাটো বকা তো সবাইকে দিয়েছে এমন কি মেরেছে কাদেরকে মেরেছে মা মেরেছে কাদেরকে বাপ মেরেছে আচ্ছা আচ্ছা আবার দেখতে চাই কারা কারা বেশি মারছে মা না বাবা মা মেরেছে কাদেরকে স্যার একটু বিচার করবেন কোনটার পক্ষে বেশি মা মেরেছে কাদেরকে আচ্ছা ঠিক আছে ওকে সত্যি কথা মানে বাবা আমাকে মারেনি মা এত মারছে করে লাভ নাই বলতে চাই না আজকে দুঃখ একবারে মনের মধ্যে একবার কথা শুনলে বাইরের কথা শুনলে তো এই যে এত মারছে তারপরে কিন্তু মাকে ভালোবাসে এই মহিলাটা এখন তো আমি মহিলা মার জন্য কিছু করি না এরপরে ডেলি ফোন দেবে খাইছ
কি করো কোথায় আছো? বাবা পাশে থাকবে, বাবা ফোন দেবে না, বাবা শুনে নেবে। বাবার ভালোবাসাটা হচ্ছে একটু ডিপ বাট গভীর না, মানে সরি ডিপ বাট মানে খুব বেশি প্রকাশ প্রকাশ না, হিডেন ডিপ লাভ ফাদার। আর মায়েরটা ডিপ লাভ বাট প্রকাশিত একদম। সো এত মারে আমাদেরকে বাবা মা, তারপরে কিন্তু আমরা কোনোদিনও বাবা মা ছেড়ে যাই না, কারণ যতটুকু মারে আমাদেরকে এর চেয়ে অনেক অনেক গুণ ভালোবাসা, অনেক অনেক গুণ স্নেহ, অনেক অনেক গুণ মানে তাদের ডেডিকেশন আমাদের প্রতি আছে, হ্যাঁ কি নেই? আচ্ছা না, সো ঠিক এরকম আমাদের যে রিলিজিয়ন, এবং এই রিলিজিয়ন বা আমার পিছনে একটা রিজন আছে, একটা পার্সন আছে, তার সাথে আমার যে রিলেশনশিপটা, আমি বুঝতে পারছি কথাটা। একটু আগে যেটা বলছিলাম যে ভগবানের সাথে কার কার সম্পর্ক আছে বিভিন্ন ঘটনার দ্বারা, সেটা উপলব্ধি করে বলার জন্য, কিন্তু আমরা বলতে পারতেছি না কিন্তু যে একজন ছাড়া এই রিলেশনশিপটা যাদের বিল্ড আপ করেছে তারা কখনো ধর্মান্তরিত হবে? কারণ সে তো জেনে গেছে যে একজন ব্যক্তি সব কিছুর পিছনে, সমস্ত কিছুর পিছনে একজন ব্যক্তি। এবং আমার সাথে তো ভগবানের ইতিমধ্যেই এত কিছু হয়েছে যে আমি ওনাকে মানি, রোমনের সাথে আমার এক্সচেঞ্জ হয়, আমি ওনাকে ডাকি কখনো কখনো। আজকে আমরা মঙ্গলাচরণ করেছিলাম, অনেকক্ষণ সময় সবাই স্থির হয়ে একটা মন্ত্র উচ্চারণ করছিলাম এবং সেই মন্ত্রের মধ্যে আমরা মুক্ত হয়ে গেছিলাম। সেইভাবে প্রতিদিন যদি আমি একটা নির্দিষ্ট সময় বসে ভগবানকে ডাকি, ভগবানকে মনে করি, এভাবে ভগবানের সাথে আমাদের একটা সম্পর্ক হবে। কারা কারা ফেসবুক ইউজ করি আমরা? ওকে, তো ফেসবুকে আমরা কখনো কখনো চ্যাট করি, হয়তো নতুন চ্যাট করি যে হ্যাঁ হাউ আর ইউ, পার্সোনালি সম্পর্কটা আগাইতে থাকে, কিছুদিনের মধ্যে সম্পর্কটা অনেক গভীর হতে থাকে, অনেকে গভীর সম্পর্ক করে, অনেকে ঠকা খায়। ঢাকা ইউনিভার্সিটির একটা মেয়ে ঠকা খাইছে। তো এইভাবে আমরা চ্যাট করে প্রতিদিন ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি, এটাকে বলা হয় চ্যান্ট, এটাকে বলা হয় চ্যাট, আর ওইটাকে বলা হয় একটা এন লাগে, এন নেম অফ দ্য লর্ড। চ্যাট মানে গ্রাম্য কথা, আর চ্যান্ট মানে হচ্ছে ভগবানের দিব্য নাম জপ করা। ঠিক এরকম ভাবে প্রতিদিন যদি আমরা ভগবানের সাথে চ্যাট করি, ভগবানের সাথে আমাদের একটা সম্পর্ক স্থাপন হবে, কারণ উনি একজন ব্যক্তি। বরঞ্চ আমি যার সাথে চ্যাট করে একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি করতে চাচ্ছি, তার থেকেও আরো অধিক বেশি হৃদয় সম্পন্ন ব্যক্তি, যে কিনা কখনো আমাকে চিট করবে না, যে কিনা আমাকে আমার ভালোবাসার প্রতিদান স্বরূপ ভালোবাসা এরকম দেবে না, আমি না ভালোবাসলেও সে আমাকে ভালোবাসবে। সো এই বিষয়গুলো আমরা আজকে ডিটেলসে যাব এবং আমরা জানবো যে আসলে এই ন্যাচারের পিছনে কেউ আছে কিনা। হোয়াট গিভস ইউ ফেথ দ্যাট দেয়ার মাস্ট বি এ গড হু কন্ট্রোলস এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড? আপনাকে কোন জিনিসটা এমনভাবে বিশ্বাস স্থাপন করেছে যে ভগবান এই জগতে সব কিছু নিয়ন্ত্রণ করেন? এবং আমি জানি কেউ কেউ হয়তো লজ্জায় বা বিভিন্ন কারণে মনে করতে পারেনি এখন, কিন্তু আমি অবাশ্যোর যে প্রত্যেকের ব্যক্তিগত জীবনেই এরকম কিছু উপলব্ধি রয়েছে, যদিও সেটা প্রকাশিত হয়নি কারোর কাছে কিংবা হয়েছে। যেমন ধরুন আপনারা সবাই আংরা চিনেন বা কয়েল চিনেন, আর কয়েল কিন্তু অনেক আগুন থাকে, আগুন জ্বালানো থাকে, এবং বাহির দিয়ে অনেক যে কয়েলগুলো জ্বলে নি বা যে লাকড়িগুলো জ্বলে নি সেরকম কিছু লাকড়ি থাকে, শীতের দিনে বিশেষ করে বৃষ্টির দিনে বর্ষাকালে বিশেষ করে চুলার উপরে কিছু লাকড়ি দিয়ে রাখে মায়েরা, যাতে ড্যাম্প না হয়ে যায়, ধোয়া না হয়, এই জন্য আগুনের উপরে যাতে শুকিয়ে যায়, মনে আছে যাদের গ্রামের বাড়ি বুঝতে পারবে? সো এই লাকড়িগুলো হয়, এবং লাকড়িগুলো যখন দেওয়া হয় একসাথে, তখন একসাথে যখন লাকড়ি পড়ে যায় তখন একটু ধোয়া উঠে, কিন্তু খুব সযত্নে সেই আগুনটাকে যখন বাতাস করা হয়, খুব বেশি বাতাস না, খুব সযত্নে মানে পরিমিত বাতাস করা হয়, তখন সেই আগুন থেকে কিন্তু যে আগুনটা ভিতরে দেখা যাচ্ছে না, ধোয়া দেখা যাচ্ছে, সেখান থেকে কিন্তু আগুন জ্বলে উঠছে, ধোয়া তখন কি হয়ে যায়, ধোয়া তখন আর থাকে না। ঠিক এরকম
ভগবানের প্রতি আমাদের যে একটা টান, আমাদের যে একটা ভালোবাসা, এটা কিন্তু ঠিক নাজলা কাষ্ঠের মধ্যে যেরকম অগ্নি নিহিত থাকে, বুঝতে পারছি, যে অগ্নিটাতে আগুন ধরে নি, সেই অগ্নির মধ্যে আগুন ধরানোর ক্ষমতা আছে কি নেই, আছে কি নেই, সেই কাষ্ঠের মধ্যে আগুন জ্বালানোর ক্ষমতা আছে কি নেই, আছে। কিন্তু কি করতে হবে, তাকে আগুনের সংস্পর্শে যেতে হবে, তখনই সে এখানে কি বের করবে, এখান থেকে ঠিক সেরকম ভাবে আমাদের প্রত্যেকের হৃদয়ে যেহেতু ভগবানের শক্তি রয়েছে, আত্মা রয়েছে, সেখানে আত্মার যে শাশ্বত কৃষ্ণ প্রেম সেটাও কিন্তু তার মধ্যে রয়েছে। আত্মার মধ্যে কি রয়েছে, কৃষ্ণ প্রেম সেটা রয়েছে, এবং সেটা সযত্নে যদি আমরা সাধুগুরু বৈষ্ণবদের আদেশ রূপ বাতাসে অনুকূল বাতাস, সাধুগুরু বৈষ্ণব শাস্ত্রের গীতার আদেশ রূপ অনুকূল বাতাসের দ্বারা খুব সযত্নে বাতাস করি, তাহলে সেই আগুন যেরকম ধপ করে জ্বলে উঠে, ঠিক আমাদের হৃদয়ে ডরম্যান্ট বা সুপ্ত অবস্থায় যে কৃষ্ণ প্রেম রয়েছে সেটাও একদিন জাগরিত হয়ে যাবে। হরে কৃষ্ণ। প্রভুপাদ আরেকটি উদাহরণ দিয়ে বলেছেন যে একটা ছোট্ট শিশু যখন জন্মগ্রহণ করে, সেই শিশুটার মধ্যে কিন্তু হাঁটার শক্তি নিহিত আছে। আমরা সবাই শিশু ছিলাম, সবাই মনে নেই তো আমি জানি না ছিলাম কিনা, তবে যখন আমরা শিশু ছিলাম আমাদের মধ্যে হাঁটার শক্তি হুট করে হয়নি, হাঁটিতে শেখে না কেউ না খেয়ে তো দপাস করে পড়ে গেছি, আর পড়ে যাওয়ার পরে মা বাবা কি বলছে, কুম্বালো আবার বেড়া হয়েছিল উনি কুম্বালো, আরে আমি পড়ে গেছি, তারপরে কি বলে কুম্বালো কুম্বালো বলে কেন, চেষ্টা করায় কিছু একটা বেঁধে দেয় বাঁশ বেঁধে দেয় ধরে ধরে আমরা দাঁড়াতে পারি, চেষ্টা করে যেন সে হাঁটে। আর যদি এই সময় কোনো মা বাবা বলে না না আমার ছেলেটা আচল হবে, তুমি এখন দাঁড়াও না শুয়ে থাকো, তাহলে কি সে শিখবে একা, আমি দেখছি না তোমার বাবা এরকম ভালোবাসে, তোমার যদি দেওয়া হয় নর্মালি 11 টাকা, তুমি 11 টাকা এরকম বইলে কি খাইবার মনে,
তার কিন্তু নারায়ণ ঘুরে আসবে না, সে লক্ষ্মী রোড ধরে রাখতে পারবে না, টাকা থাকবে না, ডিটেলস আমি যাবো না, অনেক ডিটেলস আছে, আমি যাচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে এই দুটা দিতে চাই। বাবা মা যেহেতু ছেলেদেরকে যথার্থভাবে এরকম ভাবে শিক্ষা দেয় না, ভূতলকে ভালোবাসে তারা এবং পরবর্তীতে ভূতল ভালোবেসে বসে মা বাবার প্রতি তাদের যে আন্তরিকতা সেটা গড়ে ওঠে না, যার ফলে পরবর্তীতে সে মদ ভালোবাসে না। এই জন্য শাস্ত্রে বলছে ছোটবেলায় অনেক ছোটবেলায় বাবা মার অনেক বেশি যত্ন দরকার। ইভেন শাস্ত্রে বলছে মায়েদের চাকরি করার দরকার নেই, ছেলে উপযুক্ত হওয়ার আগ পর্যন্ত তাকে গুরুকুলে পাঠিয়ে দিক। ছোটবেলায় ভগবান রামচন্দ্রকে গুরুকুলে পাঠিয়ে দিয়েছে, কৃষ্ণকে গুরুকুলে পাঠিয়ে দিয়েছে, মহাপুরুষকে গুরুকুলে পাঠিয়ে দিয়েছে, তারপর মা বাবা নিচ্ছে। আচ্ছা নির্দিষ্ট সময়ের জন্য বাকি সময় দেওয়া উচিত, কাজের মেয়েদের কাছে দেওয়া উচিত না, কারণ মাঝে ভাবে ছেলেদেরকে বুঝতে পারে, মাসিও বুঝতে পারে না কাজের মেয়েরা কথা। সেজন্য আমরা এটা বলতেছি যে আমাদের মধ্যে ভালোবাসাটা রয়েছে, এই ভালোবাসাটা জাগিয়ে তোলা হচ্ছে আমাদের রিভাইভিং লাভ। এই ভালোবাসাটা যদি রিভাইভ করার জন্য কিন্তু আমাদের চেষ্টা এখন, কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু যে আজকে মুভি, তারপরে বিভিন্ন টিভি সিরিয়াল, তারপর হচ্ছে বিভিন্ন ধারাবাহিক সিরিয়ালগুলো দিচ্ছে, সবগুলো কিন্তু কী কী কিছুতেই কিন্তু এই ভালোবাসা নিয়েই কথা হচ্ছে। হাজার হাজার চ্যানেল দেখবা যে একই টপিক, লাভ লাভ আই লাভ ইউ, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, কিন্তু মানুষ কি না, কিন্তু দেখায় কোন যে এই জায়গাগুলো ভালোবাসার খুব ভালো জায়গাগুলো দেখায়, দেখো প্রত্যেকটা সিনেমা অনেক স্ট্রাগল করে ভালোবাসা হলে পরে শেষ সমাপ্ত, দা এন্ড, কিন্তু এরপরে যে মাইন্ড লাগে একে অপরের সাথে দেখি দেখায় এখন দেখায় স্টার প্লাস স্টার মুভিতে দেখায় শ্বশুরি বউয়ের মারামারি। তো সে কারণে ভালোবাসাটা ভগবানের প্রতি জায়গায় না তুলতে পারলে, এই ভালোবাসা না আসলে কিন্তু আমরা কখনোই ভগবানকে ভালোবাসতে পারবো না। এবং যে ভালোবাসাটা বর্তমানে আমাদের আছে এটা কিন্তু পারবাটের রিফ্লেকশন অফ লাভ, এবং এটার নাম হচ্ছে লাস্ট, এল ইউ এস টি, কি লাস্ট মানে হচ্ছে কি কাম। সেই জন্য আমরা চাই না এই কামের দ্বারা পর্যবসিত হতে, এবং এই কাম থেকে আমরা কি করে মুক্ত হব, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবদ গীতা এবং শ্রীমদ ভাগবতের শিক্ষা আমাদেরকে দিয়েছেন, যেটা কিনা শ্রীল প্রভুপাদ আজকে পাশ্চাত্য দেশে নিয়ে গিয়ে এই ভাগবত এবং গীতার ভিত্তিতে সবাই গিয়ে এই শিক্ষা দিয়ে একটা রেগুলেশন তৈরি করেছেন, যার ফলে আজকে সারা বিশ্বে যুবকেরা এই কৃষ্ণ ভাবনা কিন্তু গ্রহণ করতেছে। একটু আগে আপনাদেরকে আমি বলছিলাম যে বিশেষ করে মিউজিক, এটাকে একজন সাইকোলজিস্ট মানে একজন সাইকোলজিস্ট বলছেন আর কি, আমেরিকান জার্নালের একজন সাইকোলজিস্ট, উনি বলছেন যে মিউজিক হ্যাজ এ প্রোফাউন্ড ইফেক্ট অন স্টেট অফ কনশাস অর স্টেট অফ মাইন্ড। এই মিউজিকটা মনের মধ্যে এমন একটা ইফেক্ট তৈরি করে যেটা আমাদের মনকে প্রভাবিত করে ওই দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। এই জন্য আমরা যখন হরে কৃষ্ণ নাম ওই তিনটা শব্দের মিউজিকের দ্বারা নিজের মনকে নির্দিষ্ট করি, তখন আমরা ভগবানের সাথে আমাদের যে দিব্য সম্পর্ক এবং সেই যে দিব্য শক্তি, সেই শক্তি আমরা অর্জন করতে পারি। ঠিক যেমন একটা মোবাইলে তুমি একটা নাম্বার ঢুকিয়ে যখন তুমি রিংটোন রিং করবা, তখন রিংটা যখন ওই দিক বাজতে থাকবে সে কিন্তু রিংটা একসময় ধরবে, ধরে তোমার সাথে কথা বলবে, এবং কথা বলে বলে কিন্তু তার সাথে একটা অ্যাফেকশন অ্যাট্রাকশন তৈরি করবে। একটু আগে যে কথাটা বলছি যেমন ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ভাইবার অল দ্য থিংস, এইগুলো তো জড়ো জিনিস, ফেসবুক বা মেসেঞ্জার তো আমাদেরকে আর আকর্ষণ করে না, আমাদের আকর্ষণ করে মেসেঞ্জারের ভিতরে এমন একটা ব্যক্তি যে ব্যক্তিটার প্রতি আমরা আকর্ষিত হচ্ছি, বা কোনো ব্যক্তি নাই কিন্তু এমন একটা ব্যক্তিকে আমি খুঁজতেছি মনের মতো মানুষ, হ্যাঁ কি না, তার মতো মানুষ খুঁজতেছি আমার মনের মতো মানুষ। এই জন্য আমি ফেসবুকে পড়ে আসি ঘন্টার পর ঘন্টা, রাত জাগিয়া কি পাওয়ার লাগিয়া, মনের মানুষ পাওয়ার লাগিয়া, কেউ কেউ ওটা বুঝি না কি লেগে কাটতো, কিন্তু না বুঝতে যাই না নেওয়া আছে কি লেগে বুঝতেছ, তুমি চাইতেছো যে আমি এমন একটা ব্যক্তির সাথে রিলেশনশিপ করতে চাই যে আমাকে বুঝবে, যে আমাকে ভালোবাসবে। তুই ভালোবাসাটার জন্য সবাই কাঙ্গাল, কিন্তু কাউকে তোমার এই লাইফে পাওয়া হবে না যে তোমাকে বুঝবে, কাউকে তুমি পাবে না এই জগৎ, সত্যি কথা জীবন শেষ হয়ে যাবে কিন্তু কাউরে পাবে না তোমাকে বুঝবে, একটা মানুষ বুঝবে
একটা মানুষ না একটা ব্যক্তি বুঝবেন যে কিনা ভগবান শ্রীকৃষ্ণ, কারণ উনি আমাদের হৃদয়ে আছেন, আমাদের মন, আমাদের ইন্দ্রিয়, আমাদের সব কিছু উনি তৈরি করেছেন। এগুলো আমরা একটু করে যাবো, এখন পর্যন্ত আমরা ভগবান বিশ্বাস করি না আসলে। তো হিউম্যান বিং তাদেরই এই যে একটা জিজ্ঞাসা মনোভাব যে আমাকে বুঝবে কে, আমাকে ভালোবাসবে কে, এই যে একটা মনোভাব, এটা কিন্তু মানুষের আছে। এবং মানুষ কিন্তু সেই মনোভাবটাকে কাজে লাগিয়ে সেই মনোভাব অনুসারে কার্য করে সে সেই ব্যক্তিটাকে খুঁজতে পারবে। আমি বুঝাতে পারতেছি কথাটা, মনের মতো ব্যক্তিটাকে খুঁজতে পারবে সে। তুমি এক জীবনে ব্যর্থ হয়েছো মনে মনে খুঁজতে, আরেক জীবনে ব্যর্থ হয়েছো, আরেক জীবনে ব্যর্থ হয়েছো, কোনো এক জীবনে তুমি ব্যর্থ হতেই থাকবে, কারণ এ জগতে তোমার মনে মানুষ নাই। কিন্তু যখন তুমি সেই মনের মানুষকে পেতে যাবা, ওই জায়গায় যাওয়ার আগ পর্যন্ত তুমি দেখো কিছু জিনিস আছে। যেমন একটা গরু গেল, একটা গরু গিয়ে একটা মার্কেটে গিয়ে কিছু মূলা শাক বা কিছু একটা পাইল, সে গিয়ে কি করবে, দোকানে বসছে মূলাওয়ালা বা সবজি পাল, গরুটা গিয়ে কি করবে, খেয়ে ফেলবে। আর তুমি গিয়ে কি করবে, জিজ্ঞেস করবো কত টাকা খেয়েছি, তুমি গিয়ে কি নিয়ে আসতে পারবে গরুকে, কিন্তু গরু গিয়ে কিন্তু এটা জিজ্ঞাসা করবে না, কিছু করবে না, সে যায় জাস্ট কি করবে, মূলাটাকে খাইয়ে ফেলবে। এখন কি এই গরুটাকে জেলে নেবে নাকি দু একটা বনপিক নিয়ে দেবে, কিছু করবে না, শুধু গরুটাকে তাড়িয়ে দেবে। তুমি যদি না জিজ্ঞেস করিয়া যে নিয়ে আসো তোমাকে কি করবে, তাহলে কমন সেন্সের দিকে আমরা দেখতে পাই যে এই গরু ছাগল থেকে আমাদের মানুষের কিন্তু কাজগুলো গরু ছাগলের মধ্যে করলে মানুষ পিটা দিবে না, দিবে না, দিবে না, দিবে না। এই জায়গার মধ্যে তুমি যদি জিজ্ঞেস করতে পারো যে মূলা গরু রাখেছি, তোমার জীবনের যে কুকুর থেকে যে একটা স্পেশালিটি তোমার লাইফে আসে, এই স্পেশালিটি তোমার বোঝা দরকার না। কুকুরও খাচ্ছে, ঘুমাচ্ছে, তুমিও খাচ্ছ, ঘুমাচ্ছ, কুকুর কুকুরও বংশবৃদ্ধি করছে, আত্মরক্ষা করছে, তুমিও বংশবৃদ্ধি করছো, আত্মরক্ষা করছো। তোমার কাছে মোবাইল আছে, তোমার কাছে ল্যাপটপ আছে, তোমার কাছে এসি রুম আছে, তোমার লাক্সারি আছে রুম আছে, তোমার বেড হচ্ছে সফট বেড, তুমি ডাইনিং টেবিলে খাও, ড্রেসিং টেবিলে তোমার চেয়ার দেবো, তোমার লাইফটা একটু উন্নত। কিন্তু করতে শুধু এই চারটা জিনিস, তাহলে কুকুর, ছাগল, গরু, ভেড়া, এরা তো কোনো কিছু করতে পারে না, এরা কোনো সিগন্যাল মানে না। এটা একটা কুকুরকে কি ট্রাফিক সিগন্যালে আটকে রাখতে পারে? আর তুমি যদি মোটর সাইকেল নিয়ে যাও বা একটা সাইকেল নিয়ে যাও, ট্রেন আসলে পরে তুমি কি আটকে থাকবে না? একটা কুকুর আটকে থাকবে, সে কুকুরা মরে গো মরবে না। তাদের যে অনেক বেশি পাওয়ার, সেন্সুয়াল পাওয়ার, তাদের সেন্সগুলো এত পাওয়ারফুল, তারা যেভাবে নিজেদেরকে রক্ষা করে ফেলতে পারে। একটা পাখি দেখবা, তুমি রাস্তা পার হচ্ছে, একটা পাখিও রাস্তা দাঁড়ায় আছে, তুমি দেখছো যে পাখিটা কাছাকাছি চলে এসেছে গাড়িটা, কিন্তু পাখিটা উড়ে চলে গেছে, তার কিছু হয়েছে না। তুমি এই কম সময় উড়ে চলে যেতে পারবা? তোমাকে আর একটা পাখিকে এক জায়গায় রাখা হবে, একটু একটা রাখা হবে, একটা গাড়ি যে স্পিডে আসতেছে, তুমি চল চলে যেতে পারবা, পাখিটা চলে যাবে না? তুমি পারবা? তো কার পাওয়ার বেশি, কার শক্তি বেশি কন্ট্রোল করা নিজে? হ্যাঁ, কত বেশি না চলবে পাখি দেখছো কত, হ্যাঁ কি না? সেইভাবে দেখো, মানে মেইনলি কিন্তু মানুষ সব দিকেই কিন্তু পশু পাখিতে কিছু উন্নত এরকম না, কিন্তু মানুষের কিছু স্পেশাল জিনিস আছে যেগুলো মানুষ উপলব্ধি করতে পারবে। যেমন ধরো তুমি বাংলাদেশে কোন পাশে আমরা গাড়ি চালাই, হঠাৎ করে তোমাকে আমেরিকা নিয়ে গেল, আর তুমি বাম পাশে গাড়ি চালানো শুরু করছো, কি করবে মানুষ তোমাকে, কি করবে, ডান পাশে তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। এখন তুমি ধরো ভাই আমি বাঙালি, ভাই আমি চালাই, ভাই চালাই, তোমার ড্রাইভিং লাইসেন্স করি, তুমি না জেনে চালাইলা কেন? এই জন্য তুমি বলতে পারবা যে না আমি তো আইনটা জানছি না, আমি তো বুঝছি না, সরি আসলে আমার মাফ করে দেন, আমি আর নেক্সট টাইম থেকে আমি আর বাড়ি চালাবো না, মানবে, জরিমানা লাগাই দিয়ে দিচ্ছি, হ্যাঁ কি না, লাগাবে না, লাগাবে না? সেটা মানুষ হিসেবে তুমি আইন জানছো না কি লিখে, এটা কোনো ব্যাপার নাই, কিন্তু এই জন্য ভগবানের আইন তুমি কি লিখে জানছো না, এলে তোমার বাপ থেকে মুক্ত হবে না। কিন্তু ঠিক একটা আগুন আছে, আগুনের মধ্যে যদি তুমি বলতেছো যে না আমি তো ছোট মানুষ, আমি তো ছোট শিশু, আমি আগুনে হাত দিবো, আগুন কি তোমাকে পড়বে না, পড়বে না, করবে নাকি আগুন বলবে না সে ছোট, সে কোনোদিনও এক্সপিরিয়েন্স নেয় না, এর আগে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আপনি হাত দিলে আগুন মায়া করবে? এই জন্য ঠিক এরকম ধর্মীয় আইনগুলো অনেক কঠিন, এগুলো মানতে হবে। এগুলো কেউ কেউ বলতে পারে যে না এত কঠিন আইন মানে কি করবো তুমি, আরে কঠিন কে, আইনই তো কঠিন, ধর্ম তো ধর্মই, ধর্ম তো কঠিন। একটু আগে বলছিলেন স্যার, বলছিলেন যে আমি বলছিলাম পানি দিছিলাম, পানির উপরে চলে গেছে, না না স্যার পানির উপরে যাবেন, তো নিচে যাবে, এটা তো বুঝছে কেউ। ঠিক আগুনটা কোনোদিনও কি তার ধর্ম পরিবর্তন করবে কোনো ব্যক্তির লেগা? তুমি ছোটবেলা থেকে ক্লাস ওয়ান থেকে একটা হারিকেন দিয়ে তুমি হচ্ছে পড়াশোনা করো, তুমি বারো বছর ধরে একই হারিকেনে বসছো, একই চিকনি ভাঙে না চিকনিটাও,
এখন তুমি কি বলবা যে এই চিঠিটাতে হাত দিলে? আমার হাত পড়বে না, কারণ আমার 12 বছরের বন্ধু। হ্যাঁ, সে মানবে? মানবে না, সে তার ধর্ম কোনো সময় বদলাবে না। ঠিক এরকম আমাদেরকে জানতে হচ্ছে আসলে আমাদের ধর্ম আছে এটা, যেটা কোনো সময় পরিবর্তন হচ্ছে। কম্প্রোমাইজিং না, নন কম্প্রোমাইজ, নন কম্প্রোমাইজ। যদি তুমি এটাতে কম্প্রোমাইজ করো তাহলে তুমি ডুপ্লিকেট ধর্ম, নব ধর্ম, বৈতব ধর্ম, ডুপ্লিকেট ধর্ম, প্রবঞ্চনা ধর্ম। আর দুটা জিনিস, এটা রিয়েল আর এটা হচ্ছে ফলস। সো তুমি ফলসে চলে গেলা। টু ওয়াই, ওয়ান ইজ রাইট অ্যান্ড ওয়ান ইজ রং। সো ইউ আর গোয়িং টু দ্য রং ওয়ে, ইফ ইউ নট ডুইং প্রপারলি এনিথিং। সো এটা আমি তোমাদেরকে বলবো যে মেইনলি আমাদেরকে আমাদের ডিজাইন অনুসারে আমাদের ফিউচারকে আমরা লিড দিব। এই জন্য আমাদেরকে বোধগম্যতা দিয়েছেন ভগবান, আমরা সেই বোধগম্যতা অনুসারে আমাদের কাজ করতে হবে। ঠিক এরকম আমাদেরকে জানতে হলে আমরা একটু আগে বলছিলাম, জাস্ট অ্যাজ উই নিড সানলাইট টু সি আওয়ার সেলফ ইন মিরর, সিমিলারলি উই নিড গড কনশিয়াস টু হ্যাভ সেলফ রিয়েলাইজেশন। যেহেতু আয়নার মধ্যে দেখতে হলে ভগবানের সূর্যের রশ্মি লাগবে, ঠিক ভগবানকে আমরা যদি নিজেদেরকে জানতে চাই, ভগবানের চেতনায় আমরা উদ্ভাসিত না হলে আমরা নিজেদেরকে জানতে পারবো না। অর্জুন মহাশয় শ্রীমৎ ভগবদ গীতায় প্রথম দিকে উনি নিজে কেউ জানে না, আত্মীয় স্বজন কেউ চিনে না কে কারা। এই জন্য উনি এমন একটা অবস্থায় পড়েছে, উনি সারা জীবন ক্লাস ওয়ান থেকে মানে একদম ছোটবেলা থেকে উনি ধনুর্বিদ্যা শিখেছে। আমরা যেভাবে পড়াশোনা শিখেছি উনি এইভাবে ধনুর্বিদ্যা শিখেছে। রাত নাই, দিন নাই, সারা রাত জেগে সে ধনুর্বিদ্যা শিখেছেন। আপনি চিন্তা করেন, আপনি সারা জীবন পড়াশোনা শিখেছেন, এবিসি থেকে শুরু করে বিসিএস পরীক্ষায় রিটেন এলাও যেন সব কিছু দেওয়া যেমন ভাইবা বোর্ডে জানেন, এখন আপনি বলতেছেন আমি ভাইবা পরীক্ষায় যাব না, আমার শরীর কাঁপি গেছে, আমার হাত থেকে কলম খসে পড়ে যাচ্ছে, আমি সরি আমি ভাইবা পরীক্ষা দেব না। তোমার মা বাবা কি বলে, কি বোকা নাকি তুমি? ছোটবেলা থেকে তোমাকে পড়াইলাম, কত বড় বড় ইউনিভার্সিটিতে পড়াইলাম, হাজার হাজার টাকা খরচ করলাম সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়াইয়া, তোমার এখন তুমি ভাই ভাই দেখবা মিয়া, তুমি তো তোমার হাত কাঁপতেছে, তোমার কলম করে দিতেছে, এটা একটা কথা। ঠিক অর্জুন তো এরকম করলো, অর্জুন এরকম করছে না, ছোটবেলা থেকে সে কত ধ্বংস সারা বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ ধনুর তো, আর যুদ্ধ ঘোষণা হয়ে গেছে, যুদ্ধ স্টার্ট হবে মাত্র 1 ঘন্টা পরে, 9টা বাজে 10টার সময় যুদ্ধ ঘোষণা হবে শঙ্খধ্বনির মাধ্যমে। এখন সে বলতেছে কৃষ্ণ আমার শরীর কাঁপতেছে, আমার কেমন লাগতেছে শরীরে, মাথা ঘুরাইতেছে, আমার হাত থেকে ধনু খুঁজে পড়ে দিতেছে, আমার মাথা ঘুরতেছে, আমার জ্বরাইতেছে, আমি যুদ্ধ করবো না। কেমন কথা এটা, কেমন কথা, আরে ঠিক কথা হইলো, কেন করলো এই কাজটা অর্জুন, এই কাজটা কেন করলো কে বলতে পারে? আত্মীয়জন ছিল তাহলে কি সমস্যা? মানলাম, কিন্তু এখন সমস্যাটা কি, তুমি তোমার কাজ তো যুদ্ধ করবা, তুমি যুদ্ধা বুঝাচ্ছেন, কৃষ্ণ অর্জুনকে এই জিনিসটা বুঝাচ্ছেন।
যে তোমার কাজ হচ্ছে ধর্মযুদ্ধ করা, তোমার তোমার তুমি শিখেছো এই জিনিসটা, এই জন্য তোমাকে ধর্মযুদ্ধ করতে হবে। এই জন্য কার্পণ্য দুষ অপহত স্বভাব পৃচ্ছামি তাম ধর্ম সম্মূলচে দাহ যশ্রেয় সন্নিশ্চিত রুহি তন্মে শিষ্যস্তে অহম শালিমাম ত্রাম প্রপন্ন। কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে আমরা কিং কর্তব্য বিমূল হয়ে যাই, আমাদেরও বিভিন্ন সিচুয়েশন এরকম আসে। এটার কারণ হচ্ছে আমরা নিজেদেরকে দেহ মনে করি। অর্জুন যখন বুঝছে যে না আমি দেহ নয় আমি আত্মা, এই রাজারা এবং আমার যে পিতামহ আছে সবাই একদিন মারা যাবে, কালের প্রভাবে একদিনই মারা যাবে। সুতরাং ধর্মযুদ্ধের জন্য যদি তারা মারা যায় তাহলে স্বর্গ প্রাপ্ত হবে, আর আমিও যদি মারা যাই আমার কোনো ক্ষতি নাই, কারণ আমি কৃষ্ণের নির্দেশে ধর্মযুদ্ধ করবো। কারণ একজন কৃষক একটা জমিতে ধান রোপণ করে কিন্তু আগাছা নয়, কিন্তু আগাছা অটোমেটিক হয় কিনা, কিন্তু কৃষক সেই আগাছাগুলোকে তুলে ফেলে দেয় কিনা, এতে কি মন খারাপ করে? তো কৃষক হচ্ছে অর্জুন, কৃষক হচ্ছেন কৃষ্ণ, জমি হচ্ছে এই পৃথিবী, ধান গাছ হচ্ছে যুধিষ্ঠির আদি পঞ্চপাণ্ডব, এবং আগাছা হচ্ছে কে দুর্যোধন আদি কৌরবের। তো ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরের মাধ্যমে ধান গাছের মাধ্যমে প্রজা পালনের জন্য উনি এই যুদ্ধের অবতারণা করেছেন, আগাছাগুলোকে সরিয়ে দিয়ে যাতে করে পঞ্চপাণ্ডব আদি থাকে এবং সার জল তারা পায়, আগাছাগুলোর জন্য খেয়ে না পায়, এই জন্য এদেরকে নির্মূল করেছেন। হরে কৃষ্ণ। এই জন্য এই ফিলোসফিগুলোকে আমাদেরকে অনুভব করতে হবে এবং আমাদের জীবনেও এরকম কখনোই কি হওয়া যাবে না, আগাছার মতো হওয়া যাবে না। বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু কার মতো? আগাছার মতো। স্যার আইজাক নিউটন আগাছা কখন, যখন আমরা ভগবানকে মানবো না তখনই আমরা আগাছা কিনা বলো, এই বলো না কেন, কেউ মনে মানছে না, মানে ভগবানকে না মানাটাই কি? হ্যাঁ কি না? ওনারা হ্যাঁ বলেন, ভগবানকে না মানাটা কি? স্যার আইজাক নিউটন উনি কি করেছেন না, উনি ভগবানকে বিশ্বাস করতেন, কিন্তু ওনার অনেক বন্ধুরা ছিল যারা ভগবানকে বিশ্বাস করতেন না। একদিন কি হইল, উনি একটা সোলার মডেল বানিয়েছেন, এটা কিন্তু সত্য কথা, ওনার লাইফের স্টোরি। তো উনি একদিন কি করেছেন, তার নাস্তিক ফ্রেন্ডসদেরকে নাস্তিক বন্ধুদেরকে বিশ্বাস করানোর জন্য গোপনে ওনার ল্যাবে সোলার মডেল তৈরি করেছেন। তৈরি করার পরে বন্ধুদেরকে নিয়ে একদিন ঢুকে গেলেন ল্যাবের মধ্যে, বন্ধুরা জিজ্ঞেস করতেছে যে এই নিউটন এত সুন্দর সৌরজগতের নমুনা তুমি কি করে বানালে? বলছে তুমি কি কেন বলছো, আমি বানালাম? আমি বানাইনি, আমি জানি না এটা কি করে হইলো। বলছে এই ল্যাব তো তোমার ল্যাব, তুমি জানো না কেন? বলছে না না সত্যি করে অর্থে আমি না গত এক মাস এখানে আসিনি, আমি জানি না। বলছে তুমি আমার আমাদের সাথে তুমি ইয়ার্ড করো, তুমি না হলে এটা কি করে হইলো? তখন এক সময় না তার বন্ধুরা চলে গেছে, বলছে যে ফালতাম করো তুমি, তুমি তাকে বলছো না আমার সাথে, আমাদের সাথে ফালতাম করো তুমি ইয়ার্ড মারতেছো। পরে ইন্দ্র হাসি শুরু করছে এবং হাত গালে দেওয়া শুরু করেছে, বলছে তোমরা কিরকম স্টুপিড, এতদিন ধরে আমি তোমাদেরকে বলতেছি যে সৌরজগৎ পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, পৃথিবীটার গড় হচ্ছে 62.21 মেট্রিক টনস, এবং পৃথিবীটা 1,06,000 কিলোমিটার পার আওয়ারে সূর্যের চারদিকে ঘুরে, তোমরা মনে করো যে এটা কেউ করতে চায়, আমি বলছি এটার পিছনে একটা বিগ ব্রেইন আছে, লিভিং ইন্টেলিজেন্ট আছে, তোমরা এটা মানো না? আর আজকে এই সৌর জগতের একটা নমুনা আমি তৈরি করেছি, আমি বলছি এটা আমি করি নাই, তোমরা ক্লেম দিচ্ছ না আমিই করছি, আমার খুব হাসি পাচ্ছে সত্যি, তোমাদের এত বুদ্ধিমান, হ্যাঁ এত বুদ্ধিমত্তা দেখা, তোমরা একটু হাসো, কি হাসি আসছে না? তখন তুই বন্ধুরা কিন্তু শক্ট হয়েছে, বলছে ঠিকই তো, ঠিকই তো, একটা সামান্য নমুনা তৈরি করার পিছনে যদি আমরা বুঝতে পারি একজন ব্যক্তি আছে, তাহলে কেন এই টোটাল সৌরজগৎ এই ইউনিভার্স এটার পিছনে কোনো ব্যক্তি থাকতে পারবে না? নিশ্চয়ই এটার পিছনেও কোনো ব্যক্তি আছে, হ্যাঁ কি নেই? এখন তোমাদেরকে যদি কেউ বলে যে ভগবান যে আছেন এটা প্রমাণ করো, তোমরা বলতে পারবো যে বিজ্ঞানী নিউটন যে ভগবান আছে এটা প্রমাণ করছিল, কারণ নাস্তা বন্ধের কাছ থেকে সৌর মডেল বানায়, হ্যাঁ কি না? বলতে পারবো না, পারবো না, হ্যাঁ একটা স্ট্রং এবং সবার কাছ থেকে সবার কাছে উত্থাপন করা যাবে এরকম একটা টপিক, হাউ নিউটন অ্যাজ হি ইজ এ থিস্ট অ্যান্ড হি প্রুভড হিজ অ্যাথেস্টিক ফ্রেন্ড দেয়ার ইজ এ গড,
হ্যাঁ কি না? নাস্তিক বন্ধুদেরকে অনেক স্ট্রং বিলিভার নিউটন, অনেক গভীর বিশ্বাস ভগবানের প্রতি তার, যার ফলে সে একটা বাস্তব উদাহরণ দিয়ে তার বন্ধুদেরকে ভগবানের প্রতি বিশ্বাস জাগিয়ে তুলেছিল। এই জন্য আমি আপনাদেরকেও বলছিলাম যে ভগবান যে আছেন, আপনারা আমাকে বলুন যে কোন কারণে ভগবান আছেন। এবং আরও বলেছেন নিউটন যে আসলে যখন আমি এই জগৎকে নিয়ে ভাবি, আইনস্টাইন এরকম বলছেন, সবাই আমরা মনে করি যে আমরা অনেক বড় বড় পণ্ডিত, আমরা নিজেদেরকে মনে করি অনেক পণ্ডিত, কিন্তু বিদ্যাসাগরও বলছিল যে এতটুকুর পৃথিবী, এতটুকু পৃথিবীর কতটুকু জানি এবং বিদ্যার এক কারাকড়িও আমি জানি না এই জগৎ সম্পর্কে। নিউটন বলছে যে আমি যতটুকু জানি সেটা মনে হচ্ছে যে সমুদ্রের তলদেশে যে বড় অনেক সম্পদ রয়েছে, মণি মুক্তা অনেকেরও আছে, আমি এই সমুদ্রের তীরে দাঁড়িয়ে থাকা একটা বালক এবং একটা নুড়িপাথর সম্পর্কে আমার ধারণা আছে কিনা আমি কনফিউজ। এই জগৎ এত ব্যক্তিময়, এ জগৎ এত গভীর, এ জগৎ সম্পর্কে আমার দ্বারা জ্ঞানের কোন জ্ঞান নেই। এই জন্য আরেকটা কথা আমরা বলতে পারি যে দ্য আনসিন ক্যান বি নন ফ্রম দ্য সিন। অনেকে বলে সিন ইজ বিলিভিং, আমি ভগবানকে দেখি না, আমি ভগবানকে বিশ্বাস করি না, আমি যা দেখি না দুই নয়নে বিশ্বাস করি না আমার জীবনে, হ্যাঁ কি না? তা আমার প্রশ্ন, তোমার বাবারে দেখছিল তুমি? তোমার বাবাকে তুমি দেখছো এজনের সময় বিশ্বাস করছো কেন? তুমি প্রশ্ন করে এটাই তো বলতেছি, আমিও তো বলতেছি আমিও দেখি না, আমি বাবার বিশ্বাস করতেছি না। বসো বসো, এত লাগছে কেন তোমার? আমি সবাই বলতেছি তুমি বুঝলো না কেন? তুমি তুমি ঠাস করে বলো কেন? প্রশ্ন থাকলে তুমি পরে বলো। মানে আমি জাস্ট বলতেছি যে মানুষ বলে সিং ইজ বিলিভিং, আমি যেটা বিশ্বাস করি না কারণ আমি দেখি না, যেটা আমি দেখি না এটা বিশ্বাস করি না। আজকে এই যে লেখা আছে ডান্সিং ক্যান বি নোন ফ্রম দ্য সিন, এই যে একটা তার আসছে না এখানে, এই প্রজেক্টরে ল্যাপটপ থেকে একটা তার গেছে, এই তারটার মধ্যে কি লেখাটা আছে না? নাই, হ্যাঁ আছে, কিন্তু উপযুক্ত মাধ্যম নাই বলে আমাদের